প্রথমে জানিয়ে দি অদ্বিতীয় কোনদিন পলিটিক্সে নামেনি আর নামবেও না তারপরেও মারেনা অন গ্রাউন্ড নেমে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার মতো ক্ষমতা রাখে আর অন গ্রাউন্ড নেমে সরকারকে হিলিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে ঠিক সেভাবেই নিহত চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে আমি এবং একজন ডাক্তার একদম একটা প্রোটেস্ট অর্গানাইজ করেছিলাম যেখানে ইনভাইট করেছিলাম ডাক্তার মেডিকেল স্টাফ মেডিসিন রিলেটেড বেশ কিছু লোকজন এবং সাধারণ মানুষকে তার পাশাপাশি অতি অবশ্যই আমি একজন সাধারণ মানুষ একজন সচেতন নাগরিক মহিলার পাশাপাশি একজন ফার্মাসিস্ট হিসেবে এই প্রতিবাদ গড়ে তুলেছিলাম যেখানে স্পষ্টভাবে একটাই প্রশ্ন করেছিলাম যে সরকারকে জবাব দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে আর এই অ্যাটাক করতেই হঠাৎ করে প্ল্যানিং ছকা তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা আমার উপর অ্যাটাক করে চড়াও হয় হাত থেকে মাইক কেড়ে নেয় তাদের শুধুমাত্র একটাই বক্তব্য সেটা হচ্ছে দিদিকে কিছু বলা যাবে না হ্যাঁ তুমি প্রটেস্ট করো দিদিকে কিছু বলা যাবে না আরে মূর্খের দল জাস্টিস আমি কাকে চাইবো ভগবানকে নাকি সরকারকে হায় রে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এইটুকু চক্ষু লজ্জাটুকু নেই হ্যাটস অফ সাধারণ মানুষকে যারা আমার পাশে দাঁড়িয়ে ওপেন ভাবে জিজ্ঞেস করেছিল যে তোরা কারা তোরা কোন দল থেকে এসেছিস তখনই ওপেন হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের হেডস অফ আমাদের লোকাল থানার আইসি যিনি পাশে দাঁড়িয়েছিলেন সময় নষ্ট না করে ভিডিওটি একবার প্রেজেন্ট করি তারপর যাই ডিটায়লে রয়েছেন এখানে ডাক্তার বাবুরাও আপনারা জানেন যে পেলভিক বোন ভাঙা এতটা সহজ নয় একটা মানুষের দ্বারা

ধন্যবাদ আপনারা ধরো আয়ের হাত ফিউচার কোন সমস্যা নেই আমি মাথা পেসে নিচ্ছি আমরা প্রত্যেকে আজ থেকে কেউ চিৎকার করবেন না কেউ চিৎকার নাই প্রতিবাদটা আমি যেদিন থেকে প্ল্যানিং করেছিলাম আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই আমি জানি যে যদি আমি বলতাম যে সঙ্গে অদ্বিতীয় ইউটিউব থেকে আমি করছি তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার পাশে দাঁড়াতে চলে আসতেন কিন্তু আমি দেখলাম যে আমার লোকাল লোকজন কতটা আমার পাশে দাঁড়ায় একদম অ্যাপলিটিক্যাল কোনো রকম পলিটিক্যাল ব্যানার পলিটিক্যাল ফ্ল্যাগ কিচ্ছু না কিচ্ছু না শুধু সাধারণ মানুষকে সজাগ করতে মাই খাতে আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলছিলাম ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমি ধৃত সঞ্জয় রায়কে নিয়ে পয়েন্ট মানুষের সামনে তুলে ধরছিলাম যাতে ক্লিয়ার হয় ইমেজ আমি বলছিলাম যে এতদিন পর্যন্ত বাংলার পুলিশ তো ওয়ার্ল্ড বেস্ট এতদিন পর্যন্ত অ্যারেস্ট করে রেখেছেন উগলাতে পারছেন না ওনার সঙ্গে কে রয়েছে এইটুকু বলতেই আমার মাইক থেকে একজন মহিলা দেখলেন আপনারা নিশ্চয় একজন মহিলা এসে মাইকটা কারে একটু যদি ভালো করে লক্ষ্য করবেন তো তার আগে একজন ছেলে ইশারা মেরে বললো সমস্ত মানে হিট মুমেন্টে তো ক্যামেরা যে করছে সেও জানে না কিন্তু ইশারায় ডাকা হলো অবাক সেই মেয়েটি মিছিলের মধ্যেই ছিল কত প্ল্যানিং মিছিল থেকে মেয়েটি বেরিয়ে এলো বেরিয়ে এসে আমাকে বলছেন পলিটিক্যাল কথা বলা যাবে না আমি যে সরি ইটস নট আ পলিটিক্যাল দি না না এখানে পলিটিক্যাল কথা বলা যাবে মহিলা মানে প্ল্যানিংটা দেখুন যেহেতু আমি মহিলা তো তাই তাকে এগিয়ে দেওয়া হুট করে আমি দেখলাম এটা পুরো প্ল্যানিং বাকি আরো দশজন তৃণমূল কংগ্রেস একদম ইয়াং ইয়াং ছেলেরা হঠাৎ করে সামনে এসে মাইক কেড়ে নিয়ে বলতে গেল না 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 পিছনে যাও পলিটিক্যাল করা যাবে না পলিটিক্যাল করা যাবে না তখন আমি চেঁচিয়ে বললাম যে আরে আমাদের একটাই টার্গেট এটা কোনো পলিটিক্যাল না এটা হচ্ছে জাস্টিস চাবা একটাই টার্গেট উই ওয়ান্ট জাস্টিস চিৎকার করতে লাগলাম হাতে মাইক নিয়ে আমার সঙ্গে প্রত্যেকে একটাই কথা চিৎকার করলো উই ওয়ান্ট জাস্টিস আমি বললাম পয়েন্ট টু পয়েন্ট আরে জাস্টিস তো সরকারকেই চাইবো জাস্টিস কে দেবে আমি বললাম সরকার তো প্রত্যেকেই বলছে হ্যাঁ সরকার কিন্তু তারপরে গুন্ডা বাহিনীরা কিন্তু সামনে আমার দাঁড়িয়ে হ্যাঁ আমি একটাকে চিনতে পারলাম আমি চিনতে পারলাম আমি দেখেছি তৃণমূল কংগ্রেসের মিছিলে আমাদের লোকালেরই আমি দেখেছি সেই এসেছিল অবাক ব্যাপার এতটা ডেপতে আমি জানতাম না যে তারই স্ত্রী আমার হাত থেকে মাইকটা কেড়েছে যেটা আমি পরে জানতে পেরেছি তারই স্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর স্ত্রী আমার হাত থেকে মাইকটা কেড়েছে তার মানে বুঝে যান কতটা প্রি প্ল্যান্ড ছিল পুরো ছোকে নেওয়া কিন্তু সাকসেস হয়নি প্ল্যানিংটা কারণ আমার উদ্দেশ্য ছিল আমার ইন্টেনশন ট্রান্সপারেন্ট ছিল সেখানকার লোকজন বেরিয়ে এসেছিল আমার হয়ে প্রতিবাদ করতে হ্যাঁ তারা সামনে এসে দাঁড়িয়ে বলে এই তোরা কোন দলের রে কোন দল থেকে এসেছিস তোরা কে কে কি নাম আমিও সাহস পেলাম তাদেরকে দেখে যে হ্যাঁ তার মানে এরা ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসেরই প্রত্যেকটা প্রত্যেকটা একটাকে তো চিনতে পেরেছিলাম বাট বাকিদেরকে তো অত চেনা সম্ভব না তখন বুঝতে পারলাম এই চেনা ছোট প্রত্যেকটা আচ্ছাই করে ধমক দেওয়া হলো মুখ থেকে শেষ পর্যন্ত বেরোলো যে তৃণমূল কংগ্রেস বললেন হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস পিছনে দাঁড়াবো কিন্তু এনাকে বলতে দেওয়া যাবে না কেন এত ভয় কেন অদ্বিতীয়াকে কেন অদ্বিতীয়া বলবে না অদ্বিতীয়া তো কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে হাঁটেনি অদ্বিতীয়া তো সরকারকে প্রশ্ন করছে এত ভয় কিসের ভাই স্পষ্ট কথা বলি বলে সরকার হিলে যাচ্ছে গাপিত্তি জ্বলে যাচ্ছে যে সে কেন অদ্বিতীয়া কেন মাইকে কথা বলছে এত সমাজের প্রত্যেকটা মানুষ মানে জাগরিত হয়ে যাবে উঠে যাবে তো তেরে চলে এলো আমি দেখলাম এটা মেনে নিতে পারেনি টিএমসি কিন্তু শেষ পর্যন্ত মানতে হয়েছে কারণ লোকাল থানার আইসি পর্যন্ত সাপোর্টে ছিলেন কারণ সব পুলিশ এক হয় না আইসি পর্যন্ত বুঝেছিলেন যে মেয়েটা তো পয়েন্ট টু পয়েন্ট কথা বলছে ভ্যালিড পয়েন্ট বলছে ভুল তো বলছে না মানুষের সাপোর্টে আমার বন্ধু বান্ধবের সাপোর্টে আমার লোকাল লোকজন এবং অবশ্যই প্রশাসনের সাপোর্টে মিছিলটা সাকসেসফুল হয়েছে মিছিলটা হয়েছে আমি আবারও বলছি ডাক্তার মেডিকেল স্টাফ সাধারণ মানুষ পুরো এই প্রতিবাদটা করেছি আমরা যেখানে তৃণমূল কংগ্রেসের লোকজন এসে ভণ্ডল করতে চাইলেও করতে পারেনি এখান থেকে শেখার আছে শেখার আছে যে সাধারণ মানুষ এগিয়ে গেলে এই সমস্ত গুঞ্সরা আর টিকতে পারে না সাধারণ মানুষ এগিয়ে গুঞ্জরা উড়ে পালিয়ে যায় শেষ পর্যন্ত আমি কোথায় সফল হলাম জানেন সেই ছেলেই ওই মিছিলে হেঁটেছে আর সেই টিএমসির মহিলা যিনি আমার হাত থেকে মাইক কেড়েছেন উনি গোটা রাস্তা আমার সঙ্গেই হেঁটেছেন এইটা হচ্ছে সাকসেস যদিও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে তো আমি থেমে থাকবো না একটা প্রোটেস্ট আমি দেখলাম যেখানে আমাকে ঝামেলার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমি এটা দেখে আরো এনার্জি আমার মধ্যে এসেছে আমি আবার প্রোটেস্ট করব আমি সেটা অর্গানাইজ করার ব্যবস্থা করছি যত দ্রুত সম্ভব যাই হোক আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে